Hi everyone, welcome back to my YouTube channel to a new video. So, today's video is to share a smokey eye tutorial. So, you can learn how to do smokey eye, and if you want to do it once, I think this video is helpful. So, watch the video. And if you like it, please subscribe to our channel and like our video. তো দুর্গাপূজা চলেই এলো আর দুর্গাপূজার সময় আমরা প্রত্যেকই একটু না একটু কাজল ইউজ করি কখন কখন স্মোকি আইও ট্রাই করতে চাই তো চেষ্টা করব যারা নতুন যারা ট্রাই করার কথা ভাবছতে হেল্পফুল হয় তাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব ডিটেইলে তোমরা কিভাবে কাজল দিয়ে স্মোকি আই সুন্দরভাবে ক্রিয়েট করতে পারো তো আমরা স্মোকি আই বলতে বুঝি বলিউডের যে আইকন আছে তাদের স্মোকি আই যেমন কারিনা কাপুর তারপর রিসেন্টলি রকি এন্ড রানি সিনেমাতে আলিয়া ভাট যে লুকটা করেছিলেন সেটাও কিন্তু খুব দেখতে ভালো লাগে তো সেরকমই কিছু করার চেষ্টা করব তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব তো বেশি কথা না বলে চলো ভিডিওটা স্টার্ট করি কি কি লাগছে এই লুকটা ক্রিয়েট করতে সেটা তোমাদেরকে দেখাই তো একদমই বেশি কিছু লাগবে না লুকটা ক্রিয়েট করতে খুবই সিম্পল তোমাদের যে কোনো কাজল থাকতে হবে এটা মেবিলিনের কাজল তো আমি এটা নিয়েছি তোমাদের কাছে যে কোনো কাজল থাকলেই হবে একটা কাজল লাগবে আর একটা লাগবে আইশ্যাডো প্যালেট তো এরকম একটা আইশ্যাডো প্যালেট থাকতে হবে এই আইশ্যাডো প্যালেটটাতে তোমরা দেখতে পাচ্ছো যে কালারগুলো আছে যেমন ডার্ক ব্রাউন তারপর এই যে কালারটা এই রকম কালার লাগবে যেটার মাধ্যমে আমরা স্মোকি আইটা ক্রিয়েট করব তো এই দুটো জিনিস থাকলেই প্রায় তোমার লুকটা কমপ্লিট হয়ে যাবে তো প্রথমে আমি একটা কনসিলার নিয়েছি এটা এলএফ কসমেটিক্সের কনসিলার আর এই কনসিলারটার মাধ্যমে আমি প্রথমে আমার যে আইলিড আছে সেখানে অ্যাপ্লাই করব তাহলে কি হবে স্মোকি আই যে লুকটা ক্রিয়েট করব সেটা কিন্তু আরো ভালোভাবে এনহ্যান্স হবে যার জন্য তো তোমাদের কাছে যে কোনো কনসিলার থাকলেই হবে আর এটাকে একটা ব্রাশের মাধ্যমে ব্লেন্ড করে নেব যেটা দিলাম সেটাকে সেট করব কোন সেটিং পাউডার বা লুজ পাউডার দিয়ে তো আমি একটা লুজ পাউডার নিয়ে নিয়েছি এটা সুগারের লুজ পাউডার এটাকে জাস্ট আমি যেখানে কনসিলার অ্যাপ্লাই করলাম সেখানে একটুখানি ড্যাব ড্যাব করে দেব এরপর কি করব এই যে কাজলটা নিলাম এই কাজলটা দিয়ে আমি প্রথমে আই লাইন করে নেব এই যে লাইনটা করলাম এরকম একটা ব্রাশ নেবে এই যে এরকম একটা এই ব্রাশটার মাধ্যমে তোমরা এটাকে স্মাজ করে দেবে প্রথমে যে লাইনটা দিলাম এই যে আইলাইনার মতো সেটাকে ভালোভাবে স্মাজ করবে দেখতে পাচ্ছ স্মাজ হয়ে গেল আচ্ছা শ্যাডো প্যালেটের এই যে কালারটা দেখতে পাচ্ছ ডার্ক ব্রাউন যেটা সেটাকে নেবে ব্রাশের মাধ্যমে এবার এই ব্রাশের মাধ্যমে এই যে ব্ল্যাক যে লাইনটা আছে তার ঠিক উপরেই আমরা আবার এটাকে ব্লেন্ড করে নেব দুটোকে দুটো লাইনকে ভালোভাবে ব্লেন্ড করবে যাতে ডার্ক ব্রাউন আর ব্ল্যাক কাজলটা মধ্যে কোনো তফাৎ না থাকে আমার মনে হচ্ছে এই যে লাইনটা আছে এটা একটুখানি মিক্সড হয়ে গেছে তার জন্য আমি একটুখানি লাইনটাকে টেনে নিচ্ছি কাজল দিয়ে আচ্ছা এরপর এই যে শেডটা দেখতে পাচ্ছ তোমরা এই শেডটাকে আমি উপরে যে আমার ক্রিজ লাইন আছে সেখানে কিন্তু অ্যাপ্লাই করব কাজল অ্যাপ্লাই করছি আমার যে আই লাইনটা আমি ক্রিয়েট করলাম সেখানে আর একটুখানি ব্ল্যাকটা অ্যাড করব এটা জাস্ট আমি সাইড থেকে অ্যাপ্লাই করব কাজল তার জন্য আমি সাইড থেকে অ্যাপ্লাই করছি যাতে লুকটাও ভালো লাগে আর চোখটাও আইসটাও একটু বড় বড় লাগে মেন পার্ট যেটা সেটা হলো কাজলটা দিয়ে আমাদের যে উপরের লাইনটা আছে আপার আই লাইন যেটা আছে সেটাকে একটুখানি কাজল দিয়ে অ্যাপ্লাই করতে হবে সেটা একটুখানি হার্ড আর অনেকের ভয় লাগে করতে কিন্তু আস্তে আস্তে করলে তোমরা কিন্তু ইজিলি করতে পারবে এখানে আমি একটুখানি ব্রাউন আইশ্যাডো অ্যাপ্লাই করব তো অল্প একটুখানি জাস্ট আহ
স্মোকি আইলুগুলো তেমনই হয়, যদি একটুখানি নিচের দিকে চলে আসে স্মাজ হয়ে যায় তাহলে দেখতে আরও ভালো লাগে। তো সেই জন্য একটুখানি আর একটুখানি যেন মোটা হয় লাইনটা, তার জন্য আর একটুখানি আমি আই শ্যাডো অ্যাপ্লাই করছি। কাজলটা আরও এই দিকে না চলে আসে তার জন্য সেট করার জন্য কি করবে সেটা তোমাদেরকে দেখাচ্ছি। এরপর হালকা কোনো আই শ্যাডো নেবে এবং সেটাকে চোখের নিচে অ্যাপ্লাই করবে। তাহলে কি হবে, তুমি যতদূর কাজল অ্যাপ্লাই করেছো সেটা আর স্মাচ হবে না, অতদূরই স্টে করে যাবে। এবার কাজল দিয়ে আমি পুরো চোখটাকে ভালো করে কাজল অ্যাপ্লাই করছি। কাজলটা ভালো করে অ্যাপ্লাই করবে ওপরের লিটে এবং লোয়ার ল্যাশ লাইনের পুরো ভালো করে অ্যাপ্লাই করবে, তাহলে ভালো লাগবে দেখতে। এরপর কি করছি, সেম কাজল নিয়ে চোখের যে ইনার কর্নার আছে তা ওখানে একটুখানি কাজল অ্যাপ্লাই করছি বাইরের দিকে, যাতে কি হবে চোখটা আরও বড় লাগবে। এবার একটা মাস্কারা অ্যাপ্লাই করছি। আমার লুকটা কমপ্লিট হয়ে গেছে, আমি দুটো চোখে করে নিয়েছি। আর এবার যেটা করব সেটা হলো আরেক কোট মাস্কারাটা বাকি আছে। আচ্ছা, এবার আমরা যে পুরো আই লুকটা কমপ্লিট করলাম তার নিচে কিন্তু একটুখানি কাজল বা আই শ্যাডো ডাস্ট পড়তে পারে, তো তার জন্য কি করবে সেটিং পাউডার নেবে, নিয়ে এটাকে ডাস্ট করে নিয়ে জাস্ট এইভাবে করে ডাস্ট আউট করে দেবে। তোমরা এই স্মোকি আই ওয়েস্টার্ন বা ইন্ডিয়ান দুটো ড্রেসের সঙ্গে কিন্তু ক্যারি করতে পারো, খুব ভালো লাগবে করলে। আর একটুখানি ক্যাট আই যেমন বলে বা একটু কালো কালো হয়ে গেছে হয়তো, এরকমই লাগে স্মোকি আই করলে সবাইকেই দেখতে, তো আমার তো বেশ ভালো লাগছে। যেহেতু আমি ভালোই বাসি তার জন্য একটা ছোটো করে টিপ পরে নিয়েছি, তোমরা বড় টিপও পরতে পারো, তোমাদের ওপরেও খুব ভালো লাগবে। তো আমার লুকটা তো কমপ্লিট হয়ে গেল, তোমরাও কিন্তু ডেফিনেটলি রিক্রিয়েট করো লুকটাকে পুজোতে, দুর্গা পুজোতে অবশ্যই করো, ভালো লাগবে। আর ভিডিওটা কেদরি রাখছি, আর সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আজকের জন্য এতটুকুটাই, বাই বাই, পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে, টাটা।